পিসিবির পণ্য ট্রাকে উঠাতে গোডাউনেই লেগে যায় 5 ঘন্টা পয়েন্টে পৌঁছায় সকালের জায়গায় দুপুরে রাস্তায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের অপেক্ষা আমি আইছি 9টায় ট্রাক আছে 11টায় 85 কালকে আসছিলাম গাড়ি আছে অফিসিয়ালি একটা কিন্তু গাড়ি বেরেছে 100 এখন 20 মিনিট করে ধরলে আপনাকে 20 দিয়ে 100 ধরে গুণ দেন বিক্রয় কার্যক্রমের সুবিধার্থে লোডিং কার্যক্রম সকাল 7:30টা থেকে শুরু করি ভোজ্য তেলে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার হলেও সুবিধা পাবেন না ভোক্তা আমদানিতে 10% মওকুফের সিদ্ধান্ত 1 থেকে 2 টাকা সেটুকু ভোক্তার জন্য সাশ্রয় হবে সেই ক্ষেত্রে আমদানি পর্যায়ের ভ্যাটটাই কিন্তু কমাতে হবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে একটা কার্ড দেওয়া আছে সেটা থেকে তারা মাত্র 10 টাকায় চাল কিনতে পারে প্লাস এই 1 কোটি মানুষকে যে আমরা বিশেষ কার্ড দিয়ে সহযোগিতাটা দেব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে করোনাকাল পেরিয়ে স্কুলে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা মাধ্যমিকেও প্রতিদিন ক্লাস শুরু ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা পিসিবির পণ্য গোডাউন থেকে ট্রাকে উঠাতেই লেগে যাচ্ছে 5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে সকাল থেকে দুপুর গড়াচ্ছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের ডিলাররা বলছেন গুদাম থেকে যত দ্রুত ছাড় করতে পারবেন তত দ্রুত পৌঁছানো যাবে নির্ধারিত স্থানে টিসিবির গোডাউনের ডেলিভারি অর্ডার বুঝে পাওয়া টাকা জমা দেওয়ার পর ট্রাকে পণ্য দেওয়া শুরু হয় সকাল 7টার পর থেকেই সব প্রক্রিয়া শেষে নতুন নিয়ম অনুযায়ী স্থানীয় ওয়ার্ড কমিশনারের কাছে ট্রাক দাঁড়ানোর স্পটের অনুমতি নিতে হয় টিসিবি বলছে 150 ট্রাকের মাধ্যমে ঢাকার 2 সিটি কর্পোরেশনে 450 স্পটে বিক্রি করা হয় পণ্য ফলে প্রতিদিনই একই স্থানে থাকে না ট্রাক একটা গাড়ি লোড হতে 7 থেকে 10 মিনিট সময় লাগে আমরা আমাদের বিক্রয় কার্যক্রমের সুবিধার্থে লোডিং কার্যক্রম সকাল 7:30টা থেকে শুরু করি আমার কোথায় কোথায় পণ্য বিক্রি হবে টিসিবির খবর অপশনে আমরা আগের দিন বিক্রয় লিস্টটা দিয়ে দেই আজকে যে স্পটে যাচ্ছে পরবর্তী 2 দিন ওই স্পটে যাবেন না ডিলাররা বলছেন গুদাম থেকে যত দ্রুত ছাড় করতে পারবেন তত দ্রুত পৌঁছানো যাবে নির্ধারিত স্থানে সেই ক্ষেত্রে গুদামের সংখ্যা বাড়ানো সহ আরও আগে পণ্য ছাড়ের ব্যবস্থার দাবি তাদের সব জায়গায় দেখুন মানুষজন লাইনে সিরিয়ালে দাঁড়ায় আছে এটা যদি 5টা থেকে শুরু করা যেত তাহলে 3 ঘন্টা সেভ হইতেছে অফিসিয়ালি একটা কিন্তু গাড়ি বেরেছে 100 এখন 20 মিনিট করে ধরলে আপনাকে 20 দিয়ে 100 ধরে গুণ দেন দেন কত সময় লাগে সকাল 10টায় টিসিবির 150টি পণ্যবাহী ট্রাক বিভিন্ন স্পটে থাকার কথা থাকলেও এখনও দুপুর 12:30টা নাগাদ 40টি ট্রাক অপেক্ষমান আছে পণ্য নেয়ার চৈত্রের খরতাপ মাথায় নিয়ে কিছুটা কম দামে পণ্য পেতে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন বাজারের আগুন দামে কুলিয়ে উঠতে না পারা ক্রেতা সেখানেও অভিযোগ পাল্টা অভিযোগ পণ্য না পেয়েও ফিরে যান অনেকে কালকে আসছিলাম গাড়ি আছে উনি 220 টাকা দিছে শুধু তেল দিছে উনি ওনাকে আমি বলাতে উনি বলছে কি কেন দিয়ে এটা পুলিশে আলাদা হইছে কালকে পাই নাই বাবা আজকে মনে হয় আল্লাহ দিলে পামু পাই না অনেকে এই যে আরো যারা আছে এরা অনেক তেল পাবে না চিনি ডাল বেশি এই জন্য চিনি ডাল রয়েছে তেল পেঁয়াজ 250 লোক পাইছে তেল চিনি পেঁয়াজ ডাল 500 কেজি করে প্রতিটি ট্রাকে সরবরাহ করা হয় 510 টাকা প্যাকেজে একজন ক্রেতা 2 লিটার তেল 2 কেজি চিনি 2 কেজি ডাল ও 3 কেজি পেঁয়াজ কিনতে পারেন রোজায় যোগ হবে ছোলা ও খেজুর সানবীর রূপল সময় সংবাদ ঢাকা সয়াবিন ও পাম তেলের দাম কমাতেই 2 স্তরে 20% ভ্যাট প্রত্যাহার করেছে সরকার তবে হিসেব কষে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাজার বিশ্লেষকরা বলছেন প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তারা তেমন কোনো সুবিধা পাবেন না এদিকে ভোজ্য তেল আমদানিতে 10% ভ্যাট মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার কামরুল হাসান সবুজের রিপোর্ট সহজ কথায় কোনো পণ্যের উপর থেকে 20% ভ্যাট বাদ দেয়া হলে 100 টাকা মূল্যের সেই পণ্যের দামও 20 টাকা কমে 80 টাকা হওয়ার কথা সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জারি করা প্রজ্ঞাপনে উৎপাদন ও ব্যবসায়ী বা ভোক্তা পর্যায়ে 15% ও 5% করে মোট 20% ভ্যাট অব্যাহতি দেয়ায় এই সরল অঙ্কে ভোক্তারাও আশা করেছিলেন 20% হারেই কমবে সয়াবিন ও পাম তেলের দাম
কিন্তু তাদের প্রত্যাশায় পানি ঢেলে দিচ্ছে ভ্যাট আইনের 46 ধারার ঝ উপধারা, যেখানে বলা হয়েছে সরবরাহের কোনো পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হলে মিলবে না কোনো রেয়াত সুবিধা। আর এতেই ধূসর হয়ে যাচ্ছে ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে জারি করা প্রজ্ঞাপনের বাস্তবিক প্রভাব। কারণ এতদিন ব্যবসায়ীরা সয়াবিন ও পাম তেলের কাঁচামাল আমদানি ও স্থানীয়ভাবে কেনা উপকরণের ওপর 15% হারে ভ্যাট দিলেও পরে তা রেয়াত সুবিধায় ফেরত পেতেন, এতে করে ওই পণ্য উৎপাদনে ব্যয় কমে আসত। কিন্তু বর্তমানে ভ্যাট অব্যাহতির সঙ্গে সঙ্গে সুবিধাটি বাতিল হওয়ায় এই ব্যয়ও উৎপাদন খরচের সঙ্গে যুক্ত হবে, এতে করে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয় যোগ বিয়োগ করে প্রতি লিটার বোতলজাত তেলের দাম কমতে পারে মাত্র 1.5 থেকে 2 টাকা, এমনটাই বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। রেয়াত না পাওয়ার কারণে শুধু উৎপাদন পর্যায়ে সংযোজনের যে অংশটুকু 1 থেকে 2 টাকা, সেটুকু ভোক্তার জন্য সাশ্রয় হবে। রেয়াত না নেওয়ার কারণে পূর্ববর্তী সমস্ত প্রদেয় কর আমার কষ্টের সাথে যোগ হবে। বিশ্লেষকরাও বলছেন এনবিআর এর এই প্রজ্ঞাপনে তেমন কোনো প্রভাব পড়বে না নাভিশ্বাস ওঠা বাজারে। দরকার আমদানিতে ভ্যাট কমানো, কারণ এই পর্যায়ে যত শতাংশ ভ্যাট কমানো হবে ঠিক সেই হারেই সুবিধা পাবেন ভোক্তারা। ভোক্তাদেরকে আসলে আমরা একটু রিলিফ দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সবার আগে আমদানি পর্যায়ের ভ্যাটটাই কিন্তু কমাতে হবে। এদিকে মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট অব্যাহতির সঙ্গে আমদানি পর্যায়ে 10% ভ্যাট কমিয়ে শিগগিরই জারি করা হবে নতুন প্রজ্ঞাপন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ সবুজ। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, আপনার প্রতিবেদনটাও আমরা অবশ্য দেখলাম, সেটি হচ্ছে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে কিন্তু সেটির প্রভাব আসলে আমরা বাজারে খুব একটা লক্ষ্য করছি না। এখানে আসলে মানে অঙ্কের মারপ্যাঁচে কোনো হিসেব নিকেশ আছে কিনা, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? রিচার্ড, আমরা বেশ কিছুদিন ধরে আসলে ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতা চলছে বলা যায় সেটা চলছে। একদিকে দাম উচ্চ, এর মধ্যেই আবার ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার একটা প্রস্তাব দিয়েছে। এরপরে থেকে আসলে যে সংকট, সেই সংকটটা কাটাতেই সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপেরই চূড়ান্ত একটা ধাপ সেটা হচ্ছে প্রজ্ঞাপন জারি করে ভ্যাট অব্যাহতি দেয়া। এই অব্যাহতি দেয়াতে আসলে বিভিন্ন ধাপ রয়েছে, এখানে 2টি ধাপে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানেই আসলে হিসাবে কিছুটা গরমিল হচ্ছে কিংবা হচ্ছে প্রত্যাশিত সুবিধা পাওয়া যাচ্ছে না। তো আমরা আসলে দেখি যে ভ্যাট প্রত্যাহারের পরও কেন দামে প্রত্যাশিত প্রভাব পড়ছে না, তার আসলে প্রকৃত কারণ কি। আমরা মোটা দাগে বলতে পারি যে রেয়াত সুবিধা থাকবে না এই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা প্রজ্ঞাপন মানলে আমলে নিলে, এবং প্রায় শতভাগই আমদানি পণ্য। তো আমরা রেয়াত সুবিধা নিয়ে কথা বলার আগে আমরা প্রায় শতভাগ আমদানি পণ্য এইটা নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই। এবং এখানে দেখেন যে প্রজ্ঞাপনে উৎপাদন পর্যায়ে, স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা জানি ভোজ্য তেলের বেশিরভাগ অনুষঙ্গই অর্থাৎ কাঁচামালই আমদানি করা। তো আমদানি করে নিয়ে আসার পরে এখানে আসলে স্থানীয়ভাবে সংযোজন করার সুযোগটা খুব কম থাকে, বিভিন্ন যে র ম্যাটেরিয়ালসগুলো আছে সবই আমদানি করতে হয় ম্যাক্সিমাম। তো সেই জায়গা থেকে আসলে এই যে শতভাগ আমদানি, প্রায় শতভাগ আমদানি হওয়ার কারণে এখানে ভ্যাট অব্যাহতি দেয় খুব একটা সুবিধা পাচ্ছে না, কারণ এখানে সংযোজন কম, সেই অংশের উপর থেকে ভ্যাট অব্যাহতির পরিমাণটাও কম। এখন তাহলে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে রেয়াত সুবিধা। আমি এই প্রসঙ্গে আপনার কাছে অবশ্যই আসব। আপনি যদি সর্বসাধারণের সুবিধার্থে আসলে রেয়াত সুবিধাটা কী বা আসলে এটির আসল বিষয়বস্তুটা কী সেটি যদি একটু বিস্তারিত তুলে ধরতেন। রিচার্ড, রেয়াত সুবিধাটা হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম সুবিধা মতো পরিচালনা করার জন্য, অর্থাৎ সহজ করে দেওয়ার জন্য কিছুটা ভ্যাটে কিংবা ট্যাক্সে করে সুবিধা দেওয়া হয়। এই সুবিধাটা দেয়া হয় প্রথম পর্যায়ে একজন উৎপাদক কিংবা উৎপাদনকারী কিংবা ব্যবসায়ীকে, তাকে ভ্যাটটা শোধ করতে হয়, কেনার সময় ভ্যাটটা দিতে হয়। এর পরবর্তীতে সে সেই প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে সেই যে ভ্যাটটা কেনার সময় দিয়েছে, আমরা জানি প্রত্যেকটা পণ্য কিনলেই ভ্যাট সহকারেই কিনতে হয়, সেই ভ্যাটটা সে আবার ফেরত পাবে। এই ফেরত পাওয়ার পরে দেখা যাচ্ছে তাহলে যে পণ্যের দামটা যেটা দাঁড়াচ্ছে, আমরা যদি ধরে নিই আমাদের আলোচনার সুবিধার্থে যে 100 টাকার যদি পণ্য হয়, আমরা একটু এখানে দেখে নিই যে ভ্যাট দিয়ে কোনো পণ্য কেনার পর ওই কাগজপত্র দাখিল করে ওখান থেকে টাকা ফেরত নেওয়া যায়, এর ফলে ওই পণ্যটার দাম কমে যায়। আমরা যদি একটি উদাহরণ দিয়ে যদি আপনাকে বুঝাই, ধরুন 100 টাকার একটি পণ্য কেনা হলো, সেখান থেকে আপনি কিন্তু ভ্যাট সহকারেই 100 টাকা, সেই পণ্যটার সাথে আরও 30 টাকার পণ্য যদি কিনে আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন, তাহলে সেই পণ্যটার মোট খরচ দাঁড়াচ্ছে 130 টাকা। এই 130 টাকাতে আপনি এখন পর্যন্ত যে গতকালের আগ পর্যন্ত যে সুবিধা ছিল সেই সুবিধাতে আপনি 15% ভ্যাট অব্যাহতি
পর সুযোগ ছিল, সেই 130 টাকার উপর 15% ভ্যাট অব্যাহতিতে আপনি 19.50 টাকা পর মতো আপনি ভ্যাট কম পাচ্ছেন। যখন এই রেয়াতটা পাচ্ছেন তখন কিন্তু এই পণ্যের দাম এসে দাঁড়াচ্ছে 19.50 টাকা কম, অর্থাৎ 10.50 টাকাতে এসে দাঁড়াচ্ছে। তো এখন আমাদের যে ভ্যাট আইন রয়েছে সেই ভ্যাট আইনে উৎপাদন থেকে সরবরাহ অর্থাৎ ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানোর মাঝ পর্যায়ে যদি কোনো ধাপে অব্যাহতি দেওয়া হয় ভ্যাট, তাহলে আর এই রেয়াত সুবিধাটা থাকে না। ভ্যাট যদি আমি না দিই তাহলে তো অবশ্যই রেয়াত পাওয়ার মানে জায়গাটা আসলে থাকেই না, আর সেখানে আসলে এখানেই আসলে এই যে প্রজ্ঞাপনে এখানটাতেই জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্যাশিত যে সুফল পাওয়া যাচ্ছে না এখানটাতে। কারণ হচ্ছে আমরা যদি ওই এখানে যদি আবার অঙ্কটা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, 110.50 টাকা এর সাথে আমার যে স্থানীয় পর্যায়ে যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এখানে আমি আমার সুযোগ রয়েছে আমার উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত বিভিন্ন ধাপে যে খরচ যোগ হয় সেই খরচ যোগ করে ধরুন আরও 25 টাকা যুক্ত করা হলে এই 25 টাকা যুক্ত করার পরে আমার মোট খরচ দাঁড়াচ্ছে 135.50 টাকা। তো 135.50 টাকাতে এর উপর আমি কিন্তু যে ভ্যাটটা এখন আমার দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এখানে ভ্যাট আসে 20.32 টাকা। তো এই 20.32 টাকা আমাকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই পর্যায়ে। অব্যাহতি দেওয়ার পরে আমার কিন্তু ভ্যাট আইন তখন আমাকে রেয়াত সুবিধাটা আর নিতে দিচ্ছে না। নিতে না দেওয়ার কারণে আমি প্রথম পর্যায়ে যে 19.50 টাকা পেয়েছিলাম রেয়াত, এই রেয়াতটা না পাওয়ার কারণে এটা পণ্যের উৎপাদনে খরচ হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ পণ্যের মোট দামটাই বেড়ে যাচ্ছে। এর জন্য এই রেয়াত সুবিধাটাই এখানে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। একটা বিষয় সবুজ আমাদেরকে স্পষ্ট করবেন, আপনি প্রথমে যেটি বলেছিলেন যে আসলে আমদানি করা বেশিরভাগ পণ্যই হচ্ছে গিয়ে আমাদের এই ভোজ্যতেল তৈরির কাঁচামাল, তো সেখানে আসলে ভ্যাট মকুফ করাটা খুব একটা বেশি বড় ফ্যাক্টর না, কিন্তু তারপরও কেন আসলে এই মানে আমদানি পণ্যের মানে আমদানি করা যে সকল পণ্য রয়েছে সেখানে কেন আসলে ভ্যাট মকুফের বিষয়টি এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে? আমদানি পর্যায়ে আসলে এইটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমদানি পর্যায়ে আমি সেই আগের অঙ্কটাই যদি আপনাকে বোঝাই যে আমদানি করতে হচ্ছে আমাকে সব পণ্যই, ধরুন 100 টাকার পণ্য আমি যদি আমদানি করে আমার উৎপাদন শুরু করি তাহলে সেই উৎপাদন ব্যয়টা প্রথমেই আমি ওখান থেকে 15 টাকা যদি আমাকে ভ্যাট দিতে না হয় তাহলে আমি কিন্তু ওই পণ্যটার দাম শুরুই হচ্ছে 85 টাকায়। এই 85 টাকা অর্থাৎ 15 টাকা আমার প্রথমেই কমে গেল, এই কমে যাওয়াটাই আসলে প্রত্যেকটা ধাপেই প্রভাব ফেলবে। অর্থাৎ এখানে আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া কিংবা কোনো শতাংশ হারে কমানো হলে বলা হচ্ছে যে শতাংশ হারে কমানো হবে ঠিক সেই শতাংশ হারেই ভোক্তা পর্যায়ে তার প্রভাব পড়বে, কারণ প্রথমেই দামটাই কমিয়ে দেওয়া হচ্ছে। এই প্রভাবটা বাজারে পড়ার দরকার এই বিবেচনাতেই ব্যবসায়ীরা ভোক্তার এবং যারা বাজার বিশ্লেষকরা তারা বলছেন যদি ভোক্তাকে স্বস্তি দিতেই হয় তাহলে আমদানি পর্যায়ের ভ্যাটটা কমানো খুব দরকার। সবুজ আমরা বুঝতে পেরেছি আপনি আসলে ঘুরে ফিরে ওই আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর উপরেই আসলে মূল দৃষ্টিটা রাখতে চাচ্ছেন, এবং সেটি করলেই হয়তোবা ভোক্তা পর্যায়ে আসল যে সুবিধাটা বাজার নিয়ন্ত্রণে সেটি হয়তোবা পাওয়া যাবে, এবং আমরা আশা করি ভোক্তারা সেটি হয়তো খুব শিগগিরই পারবে এবং সরকার খুব দ্রুতই বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। অসংখ্য ধন্যবাদ সবুজ আপনাকে আমাদের সাথে আলোচনায় যোগদান করার জন্য। বাজারে ভোজ্যতেলের ভ্যাট মকুফ নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। বাজার নিয়ন্ত্রণ রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রমজানে 1 কোটি মানুষকে বিশেষ কার্ডের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে নিত্যপণ্য। গণভবনে 14 দলের বৈঠকে একথা বলেন সরকার প্রধান। রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন নেতৃত্ব সংকটে ভোগার কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বিএনপি। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় পর 14 দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু চ্যালেঞ্জ আমাদের থাকে, সেগুলোর মোকাবেলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মঙ্গলবার সকালে গণভবনে শুরু হওয়া বৈঠকে জোটের কর্মকৌশলের পাশাপাশি আলোচনায় উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু। সহযোগিতাটা দেব যাতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যটা তারা। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টিও আলোচনায় তোলেন সরকার প্রধান। বলেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশের একার কিছু করার থাকে না, আর রমজানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে 1 কোটি মানুষের কাছে বিশেষ কার্ডের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে নিত্য পণ্য। আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায় তখন খুব বেশি তো আর আমাদের করার কিছু থাকে না,
কিছু তো ওটা কম্প্রোমাইজ করতেই হয়, কিন্তু রোজার সময় যাতে অন্তত মানে দ্রব্যমূল্য থাকে নিজেদের। আর সেই সাথে আরেকটা কাজ আমরা করে দিচ্ছি, 50 লক্ষ মানুষকে একটা কার্ড দেওয়া আছে, সেটা থেকে তারা মাত্র 10 টাকায় চাল কিনতে পারে, সে ব্যবস্থাটা করা আছে। তো ওই 50 লক্ষ প্লাস এই 1 কোটি মানুষকে যে আমরা বিশেষ কার্ড দিয়ে সহযোগিতাটা দেব। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপি যোগ না দেওয়ার সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী, বলেন নেতৃত্ব সংকটে ভোগার কারণে রাষ্ট্রপতির সংলাপে সাড়া দেয়নি বিএনপি। বিএনপি যাবে না, কারণ তারা তো তারা আসলে যাবেই বা কি, তারা ক্ষমতা গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বা কে নেতৃত্ব দেবে? একজন হচ্ছে এতিমে টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আর একজন তো মানে সেই 10টা অস্ত্র মামলা, 21 গ্রেনেড হামলা সহ আরো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সেই যে পলাতক। বিএনপির আসলে সামনে তো তেমন কেউ নেই, তো তারা এটা সেটা উল্টোপাল্টা বলেই যাচ্ছে, তো বলেই যাবে। এদিকে প্রধানমন্ত্রীর কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ সময় প্রকল্পের 32% অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন 2023 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে নির্মাণ কাজ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চোখে মুখে উৎসাহ, প্রাণ ভরা উচ্ছ্বাস নিয়ে স্কুলে এলো প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। প্রথম দিন তাদের বরণ করে নেওয়া হয় নানা আয়োজনে। জীবনে প্রথম বিদ্যাপীঠে এসে তাদের উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। করোনা বিধি মেনে যতটা সম্ভব পাঠদান আনন্দদায়ক করার চেষ্টা শিক্ষকদের। দীর্ঘদিনের বন্দী জীবন থেকে যেন মুক্তির স্বাদ প্রতিটি ক্ষুদে প্রাণে। চোখে মুখে উৎসাহ আর প্রাণ ভরা উচ্ছ্বাস নিয়ে স্কুল প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে খেলায় মাতোয়ারা সবাই। দেশের সব প্রাক প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এখন এমনই, গায়ে নতুন স্কুল ইউনিফর্ম আর কাঁধে নতুন ব্যাগ আর বই নিয়ে অভিভাবকদের হাত ধরে স্কুলে হাজির ছোট্ট সোনামণিরা। খেললাম, বসলাম, দুষ্টুমি করলাম, বন্ধুদের সাথে নাচানাচি করে অনেক মজা করেছি, পড়াশোনা করেছি অনেক। আমি অঙ্ক, বাংলা, ইংলিশ করছি। সারাদিন বাসায় বসে টিভি দেখতাম, এখন স্কুল এসে ভালো লাগছে। এখন ক্লাস খুলেছে, খুব মজা হয়েছে। এর আগে বাসায় বসে থাকতাম, অনেক মন খারাপ লাগতো। এখন স্কুলে খেলাধুলা খেলাধুলা, এখন তো মনটা ভরে গেল। নানা রঙের বেলুন আবার কোথাও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ছোট ছোট এই শিক্ষার্থীদের। উৎসব মুখর পরিবেশে গানে গানে ছড়ায় ছড়ায় আর নানা রকম শরীর চর্চায় শুরু হয় প্রথম দিনটি। উচ্ছ্বাসের কমতি ছিল না অভিভাবকদেরও। বাসায় পড়াশোনা করাতে একটু কষ্ট হয়, কিন্তু এখানে টিচাররা যদি গাইড দেয় এবং বলে সেটাই ওরা পালন করতে রাজি হয়ে বেশি। শিক্ষকরাও যেন প্রাণ ফিরে পেয়েছেন বহুদিন পর। প্রতিদিনের যে শ্রেণী কার্যক্রম রয়েছে সেটি বাদ দিয়েও বিভিন্ন কৌশলের মাধ্যমে যেন তাদের সেই শিক্ষণ ঘাটতি আমরা পূরণ করতে পারি, সেটুকু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সরকারের নির্দেশনা মেনে সপ্তাহে 2 দিন রোববার ও মঙ্গলবার প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এখন থেকে মোবাইল ফোন গ্রাহকের অব্যবহৃত ডেটা যোগ হবে নতুন প্যাকেজে। একই সঙ্গে প্রতি মাসে গ্রাহক কত টাকা খরচ করছেন তার হিসেবও খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেবেন অপারেটররা। 5 GB ডাটা 68 টাকায় কিনবেন নাকি 84 টাকায়, 5 দিন মেয়াদে নাকি 7 দিনের? দেশের 4 মুঠোফোন অপারেটরের 200-র অধিক এমন লোভনীয় প্যাকেজ থেকে নিজের পছন্দটি বেছে নিতে গ্রাহক কখনো পড়েন বিভ্রান্তিতে। আবার মেয়াদ শেষে সুযোগ ছিল না অব্যবহৃত ডাটা ব্যবহারেরও। বিটিআরসি বলছে গ্রামীণ ফোনের 100টি প্যাকেজের মধ্যে 57টি ব্যবহার করেন 90% গ্রাহক। এ অবস্থায় মুঠোফোন অপারেটরদের নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন, এই 3টি বিভাগে 95টি প্যাকেজের আওতায় সেবা দিতে বলল বিটিআরসি। প্রতিটি প্যাকেজের মেয়াদ হবে 3, 7, 15 ও 30 দিনের। নতুন নির্দেশনা অনুযায়ী যে কোনো প্যাকেজ কেনার পর মেয়াদ শেষের আগে আবারও প্যাকেজ নিলে অব্যবহৃত ডাটা যোগ হবে। 3 দিনে সাধারণত অনেক বেশি ডাটা পরিমাণ দেওয়া হয় যেটা আর ব্যবহার করতে পারে না, এবং নেক্সট প্যাকেজটা যদি সে 30 দিনে নিয়ে নেয় আলটিমেটলি সে পুরো 30 দিন ধরে এই প্যাকেজটা তা অ্যাপ্লাই করতে পারবে। শুধু তাই নয়, এখন থেকে মুঠোফোনে গ্রাহকের 1 মাসের খরচের তথ্য পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে বাংলায় খুদে বার্তা পাঠিয়ে জানাতে হবে। ওখানে লেখা থাকবে তার ভয়েস
কত টাকা সে খরচ করেছে, তারপর আসবে তার ডেটাতে কত টাকা খরচ করেছে। গ্রাহকদের জন্য মেয়াদহীন অন্তত একটি প্যাকেজ অফার চালু করার অনুরোধ জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আমি গ্যারান্টি দিতে পারি আনলিমিটেড এই ডেটার প্যাকেজের সাথে কেউ কম্পিট করে টিকতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে আগামী 17 মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় অপারেটর টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের পাওয়ার হিটিং ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালবে মার্কেল। জোহানেসবার্গে ওয়ানডে দলের দ্বিতীয় অনুশীলনে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ। 3 ওয়ানডে ও 2 টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে টাইগাররা। ওয়ান্ডার্স স্টেডিয়ামে সোমবার থেকে অনুশীলনে নেমেছে ওয়ানডে দল। মঙ্গলবার ম্যাচের আদলে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে ডোমিঙ্গোর শিষ্যরা। আফ্রিকায় অতীতের তিক্ততা ভুলে কোচের পরিকল্পনা সাজাচ্ছেন ওডিআই অধিনায়ক তামিম ইকবাল। এই ছিল রাতের সময়ের, সঙ্গে থাকুন সময়ের।